জয় গুরু। আজকের এপিসোডে নতুন আরেকটি প্রাণায়ামের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের যে প্রাণায়ামটা নিয়ে আমি আলোচনা করব সেই প্রাণায়ামটির নাম হলো যোগ নিদ্রা। যোগ নিদ্রা কিভাবে করতে হয়, কিসের জন্য করতে হয়, বন্ধুরা আসুন প্রথমে একটু জেনে নেই যোগ নিদ্রা কেন করতে হয়। বন্ধুরা, আমরা যারা ঘুমের সমস্যায় ভুগি, অর্থাৎ যাদের একেবারেই ঘুম হয় না, সিডিল, সিডাক্সিন, রিল্যাক্সিন এই রকম জাতীয় ওষুধ খেয়েও যখন আমরা আমাদের ব্রেনটাকে কিউর করতে পারি না, যারা কন্ট্রোল করতে পারি না, আমাদের যাদের হাইপার টেনশন আছে, অর্থাৎ আমাদের যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের হার্টের সমস্যা আছে, অর্থাৎ যাদের হার্টে অলরেডি ব্লক হয়ে গেছে, এবং যাদের অ্যাসিডিটি আছে, যাদের খাবার হজম হয় না, যাদের বদ হজম আছে, যাদের বুক ধরফর করে, যারা সবসময় নিস্তব্ধ হয়ে থাকেন, যাদের মধ্যে নেতিবাচক চিন্তা খুব বেশি আছে, বন্ধুরা আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। বন্ধুরা তাহলে আসুন দেখে নেই যে কিভাবে যোগ নিদ্রা করতে হয়। বন্ধুরা, যোগ নিদ্রার জন্য এমন একটি জায়গা বেছে নিতে হবে যে জায়গাটায় পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা আছে এবং জায়গাটা যেন সমান্তরাল হয়, সেটা বেডে হোক, ফ্লোরে হোক বা মাটিতে হোক, জায়গাটা যেন উঁচু নিচু না থাকে। অর্থাৎ যেহেতু আপনাকে শয়ন করতে হবে, যেহেতু আপনাকে শবাসন করতে হবে, সেই জন্য জায়গাটা একদম সমান্তরাল হতে পারে। এবার নিজেকে আলতো করে শবাসনে নিয়ে যান। শবাসন হলো চিত হয়ে শুয়ে দু হাত দুটোকে শরীরের দুপাশে সুন্দরভাবে রেখে দিতে হবে, এবং তখন চাইলেই আপনি যে কোনো একটা মুদ্রায় হাত রাখতে পারেন, আর যদি সেটা না চান আপনি সরাসরি হাত দুটোকে রেখে দিতে পারেন। আরেকটা জিনিস বন্ধুরা, আপনারা খেয়াল করবেন, যখন আপনি শবাসন করবেন তখন যেন আপনার যে পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে, অর্থাৎ দুটো পা একই সাথে করে দুটো পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে, সেই বৃদ্ধাঙ্গুলি এবং আপনার যে দৃষ্টিশক্তি আছে, ইভেন আপনার যে কপাল আছে, সেই কপালের দিক নির্দেশনা যেন একই জায়গায় স্থির থাকে। বন্ধুরা এবার আসুন যোগ নিদ্রার সুন্দর ভুবনে চলে যাই। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো চোখের যে মণি দুটো আছে, সেই মণি দুটো একই বিন্দুতে স্থির রাখতে হবে। অর্থাৎ মণি দুটো প্রথমে আপনি উপরের দিকে তাকিয়ে আস্তে করে চোখ দুটোকে বন্ধ করে দিন। এবার চোখ দুটোকে বন্ধ করে নাক দিয়ে শ্বাস নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছেড়ে দিন। শ্বাস গ্রহণ করার সময় আপনি মনে মনে কল্পনা করুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করছে, এবং শ্বাস ছেড়ে দেওয়ার সময় আপনি মনে মনে কল্পনা করুন দেহের যত বজ্র পদার্থ আছে তা ধীরে ধীরে বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এভাবে আবার শ্বাস নিন, আবার শ্বাসটাকে নাক দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিন। বন্ধুরা এভাবে সাতবার শ্বাসটাকে গ্রহণ করে নাক দিয়ে শ্বাসটাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। বন্ধুরা নিজেকে রিল্যাক্স কল্পনা করুন, দেখুন আপনার মধ্যে একটা প্রশান্তি চলে আসছে। আপনার পুরো মনোযোগটা আপনার পুরো দেহের মধ্যে দিন, দেখুন আস্তে আস্তে নিজে রিল্যাক্স হয়ে যাচ্ছেন। আরাম, আরাম, আরাম। এবার আপনি মনে মনে কল্পনা করুন আপনার পুরো শরীরটা নিথর হয়ে গেছে, আপনার যে অবচেতন মনটা আছে সেই অবচেতন মনটা শুধু জেগে আছে, আপনার চেতন মনটা পুরোপুরি ঘুমিয়ে গেছে। এবার আপনার অবচেতন মনটাকে আপনি আপনার শরীরের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আস্তে আস্তে নিয়ে যাবেন। এবার আপনার মনোযোগটা আপনার পায়ের পাতায় দিন, দেখুন পায়ের পাতায় রক্ত চলাচল বেড়ে গেছে, সেখানে একটু উষ্ণ গরম গরম লাগতেছে, সেখানে কোনো সমস্যা আছে কিনা বা সেখানে কোনো রোগ শোক আছে কিনা এই ব্যাপারটা দারুণভাবে লক্ষ্য করার চেষ্টা করুন। দেখুন এবার আপনার পায়ের পাতাটা আস্তে 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 নিথর হয়ে গেছে। এবার আপনার মনোযোগটা আপনার পায়ের গোড়ালিতে রাখুন, দেখুন পায়ের গোড়ালির রক্ত চলাচল বেড়ে গেছে, সেখানে একটু উষ্ণ গরম গরম লাগতেছে, এবং আপনি চাইলেও পায়ের গোড়ালিটাকে নাড়াতে পারতেছেন না, সেটা অবশ হয়ে গেছে। এবার আপনার মনোযোগটা আপনার দু হাঁটুতে দিন, দেখুন সেখানে রক্ত চলাচল বেড়ে গেছে, সেখানে একটু উষ্ণ গরম গরম লাগতেছে। আপনি মনে মনে কল্পনা করুন আপনার দু হাঁটু অবশ হয়ে গেছে, আপনি চাইলেও আর সেটাকে নাড়াতে পারতেছেন না, সেটা পুরোপুরি অবশ হয়ে গেছে, সেটা বরফের ন্যায় আকার ধারণ করেছে। এবার আপনার মনোযোগটা আপনার মেরুদণ্ডে নিয়ে আসুন, দেখুন আপনার মেরুদণ্ডটা পুরো শিথিল হয়ে গেছে, সেখানে রক্ত চলাচল বেড়ে গেছে, ধীরে ধীরে নিথর হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আপনি আপনার দেহটাকে অবশ করে ফেলেছেন, আপনার দেহটা কিছুতেই নাড়াতে পারতেছেন না। এবার আপনার গলায় বা কণ্ঠনালীতে মনোযোগ দিন, দেখুন সেখানে
কোনো সাউন্ড বের হচ্ছে না, আস্তে আস্তে সেটা নীরব হয়ে গেছে এবং আপনি কোনো কথা বলার শক্তি পাচ্ছেন না, সেটা আস্তে আস্তে নিথর হয়ে গেছে। এবার আপনি আপনার দু হাতে মনোযোগ দিন, দেখুন আপনার হাতের তালু আস্তে আস্তে অবশ হয়ে গেছে, আপনি চাইলেও আর দু হাতটাকে নাড়াতে পারতেছেন না। এবার আপনার মনোযোগটা আপনার কপালে নিয়ে আসুন, দেখুন সেখানে উষ্ণ গরম গরম লাগতেছে, আপনার চিন্তা শক্তি পুরো জড়ো হয়ে গেছে, অর্থাৎ আপনি যে চেতন মনে ছিলেন সেই চেতন মনটা পুরোপুরি নিথর হয়ে গেছে, আপনি এক গভীর ধ্যানে অবচেতন মনে অবস্থান করছেন। এবার আপনি আপনার মনোযোগটা দু চোখের উপরে রাখুন, দেখুন চোখের পাতা চাইলেও আপনি নাড়াতে পারতেছেন না, চাইলেও আপনি চোখ দুটোকে খুলতে পারতেছেন না, অর্থাৎ আপনি চলে গেছেন এক অবচেতন মনের গভীর ধ্যানে। এবার আপনি মনে মনে চিন্তা করুন, যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে মনে মনে আপনি চিন্তা করুন আপনার সেই সমস্যার সমাধান হয়ে গেছে। এবার আপনি আপনাকে জড়জগতের একজন মানুষ হিসেবে কল্পনা করুন, দেখুন আপনার বলে আপনার মধ্যে আর কোনো কিছু নেই, আপনার বলে আপনি শুধু আপনার একটা নিজস্ব সত্তা আছে, সেই সত্তাকে আপনি মনে মনে কল্পনা করুন, আজ থেকে আমি যা করব, আজ থেকে আমার দেহের যদি কোনো রোগ শোক যন্ত্রণা থেকে থাকে তা এভাবে আমি সমাধান করার চেষ্টা করব। এবার দেখুন আপনি নিজে এক গভীর ধ্যানে অবস্থান করছেন, অর্থাৎ নিজের মন দেহ পুরো প্রশান্তিতে ভরে গেছে। এবার আপনি ধ্যান ভঙ্গ করে জাগতিক জগতে ফিরে আসবেন, সেজন্য নাক দিয়ে শ্বাস নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাসটাকে ছেড়ে দিন বন্ধুরা। এভাবে ঠিক এভাবে তিনবার করুন, তিনবার করার পরে এবার ধীরে ধীরে আপনার চোখ দুটোকে খুলে ফেলুন, দেখুন আপনি নিজেকে নিজেকে কত সজীব এবং সতেজ লাগছে। এভাবে মাত্র 21টা দিন কন্টিনিউ যোগ নিদ্রা করে যান। বন্ধুরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।